আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ক্লাস সেভেনের ইংলিশের ইউনিট থ্রি লেসন 3.4 পেজ নাম্বার 24 এখানে বলেছে রিড দ্য পোয়েম আগেইন, এই কবিতাটা আবার পড়ো, অ্যান্ড ম্যাচ এবং ম্যাচ করো, মিল করো দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো, এই যে হিপ রিস্ক এইরকম ওয়ার্ডগুলো তোমরা মিল করো, এই এই ওয়ার্ডগুলো মিল করো, কার সাথে? উইথ দেয়ার মিনিংস, তাদের মিনিংয়ের সাথে। সেই মিনিংগুলো কোথায় আছে? বলেছে দ্য ইন দ্য নেক্সট কলাম, তাহলে এই কলামের পরের কলাম, তাহলে এটা হবে, এখানে লিখেই দেওয়া আছে মিনিং। তাহলে এগুলো ওয়ার্ড আর এগুলো মিনিং, তবে এখানে কিন্তু এলোমেলোভাবে সাজানো আছে, হিপের সোজা হিপের মিনিং নাই। এইটা আমাদেরকে এখানে মিলকরণ করতে হবে, কোন ওয়ার্ডের সাথে কোন মিনিংটা মিলবে এটা আমরা মিলকরণ করব, ম্যাচিং করব। দেন তারপর ইউজ, ইউজ করো বা ব্যবহার করো দ্য ওয়ার্ডস, শব্দগুলো ব্যবহার করো, মানে এই ওয়ার্ডগুলো ব্যবহার করো ইন ইয়োর সেন্টেন্স, তার মানে এই ওয়ার্ডগুলো দিয়ে তারপরে একটা করে সেন্টেন্স তৈরি করো। তাহলে এখানে দুটা কাজ, একটা হলো প্রথমে হলো ম্যাচিং করব অর্থের সাথে, তারপরে এখানে আমরা মেক সেন্টেন্স করব। তাহলে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটা হলো হিপ, হিপ মানে আমরা জানি স্তূপ করে রাখা বা একটার উপরে আরেকটা, মানে অনেকগুলো জিনিস এক জায়গায় একত্র করে রাখা। এটা যদি আমরা এই যে এইটার সাথে মিল করি, টু পুট থিংস অন টপ অফ ইচ আদার, মানে একটার উপরে আরেকটা এরকম স্তূপ করে রাখা। এরপরে রিস্ক, রিস্ক মানে কিন্তু ঝুঁকি, রিস্ক মানে ঝুঁকি। এইটার সাথে যদি আমরা এই যে এটা মিলাই, টু ডু সামথিং দ্যাট মাইট বি ড্যাঞ্জারাস, ঝুঁকি মানে কি যেটার মধ্যে বিপদ আছে, ড্যাঞ্জার আছে, যেটা ড্যাঞ্জারাস হতে পারে, এইভাবে কিন্তু আমরা এটার সাথে এই দুটা মিলাতে পারি। পিচ অ্যান্ড টস, এটা কিন্তু একটা খেলা, এই যে দেখো এখানে গেম কথা রয়েছে, এই যে লাস্টে নাম্বার নাইন, তাহলে এই সির সাথে নাইন আমরা মিলাতে পারি এইরকম করে। আসলে আমাদের এত কিছু পড়ার দরকারই নাই, আমরা জানি যে পিচ অ্যান্ড টস এটা একটা গেম, এটা একটা খেলা, আর এখানে দেখো একটা গেম কথাটা প্রথমে আছে, সুতরাং এত আমাদের আসলে বোঝার না চল, না বুঝলেও চলে, আমাদের যদি চোখ কান খোলা রাখি তাহলে কিন্তু আমরা এখানে না বুঝলেও অনেকগুলো আমরা মিলাতে পারবো। তবুও আমরা এই বিষয়টা একটু বুঝে নিই, আ গেম একটা খেলা, ইন হুইচ যে খেলায়, দ্য প্লেয়ার হু পিচেস আ কয়েন নিয়ারেস্ট টু আ মার্ক, মানে একটা দাগ দেওয়া থাকবে, সেই দাগের কাছে কিছু কয়েন থাকবে, এবং আরেকজন প্লেয়ার কী করবে, একটা আরেকটা কয়েন দিয়ে সেই কয়েনের স্তূপের উপরে টস করবে, মানে তার উপরে ফেলে দিবে দূর থেকে, তাতে করে যে কয়টা কয়েন ছিটকে গেল বা টাচ হলো সেই কয়টা কয়েন সেই প্লেয়ারটা পাবে। এইভাবে এই খেলাটা হয় পিচ অ্যান্ড টস। এরপরে বিগিনিং, বিগিনিং মানে কিন্তু শুরু বা স্টার্ট, সুতরাং আমরা কিন্তু এইটার, এই যে দেখো এখানে নাম্বার ওয়ানে স্টার্ট কথা আছে, তাহলে বিগিনিং ও স্টার্ট, এখানে স্টার্ট কথা আছে, তাহলে আমরা এটার সাথে এটা মিলাবো, ডি মিলাবো ওয়ানের সাথে। এরপরে ব্রেদ আ ওয়ার্ড, ব্রেদ আ ওয়ার্ড মানে আমরা শিখেছিলাম যে কোনো কথাই না বলা, তাহলে এখানে দেখো ডোন্ট সে আ ওয়ার্ড, এই যে ডোন্ট সে না বলা, আ ওয়ার্ড কোনো কথা, অ্যাবাউট সামথিং কোনো বিষয়ে, টু এনি ওয়ান কারো কাছে কোনো বিষয়ে কিছু না বলা মানে চুপ থাকা। তাহলে এই যে ইর সাথে আমরা নাম্বার এইট এটা মিলাতে পারি। এখন এফ নাম্বারে দেখো সিনিউ, এটা হলো স্নায়ু, এটার সাথে আমরা এ আ পার্ট অফ বডি, যেহেতু স্নায়ু একটা বডির একটা পার্ট, একটা অংশ, দ্যাট কানেক্টস যেটা কানেক্ট করে, আ মাসল টু আ বোন মানে মাসলের সাথে এবং হাড়ের সাথে, বোনের সাথে যেটা কানেক্ট করায়, আর এ স্নায়ু না থাকলে কিন্তু আমরা কিন্তু হাত নড়াতে পারতাম না, পা নড়াতে পারতাম না, এগুলো আমাদের হয় এই স্নায়ুর কারণেই, সিনিউ স্নায়ু। আচ্ছা এরপরে সার্ভ, সার্ভ মানে সেবা করা। এখন দেখো এই যে এটার সাথে দ্য পারফর্ম ডিউটি, ডিউটি পালন করা, দায়িত্ব পালন করা। এক্সেপ্ট, এক্সেপ্ট মানে
ছাড়া বা ব্যতীত বা উইদাউট, তাহলে এটার সাথে আমরা এই যে এটা বলতে পারি নট ইনক্লুডিং, যেটা ইনক্লুড নয়, মানে যেটা নাই, যেটা ছাড়া, যেটা হলো এটার আর একটা অর্থ আমরা বলতে পারি ইংলিশে উইদাউট, এক্সেপ্ট মানে উইদাউট, বা নট ইনক্লুডিং যেটা ইনক্লুড নয়, যেটা আমাদের এখানে প্রযোজ্য নয় সেইটা। আর উইল মানে ইচ্ছা। আচ্ছা, এ মনে করো যে আমরা যে কোনো একটা পারি না কিন্তু সবগুলোই পারি, তাহলে আমরা যেটা পারি না সেটাও কিন্তু আমরা এখান থেকে পারলাম, কারণ দেখো এখানে নাম্বার আই এটা করতে পারিনি, এটার সাথে ফাঁকা আছে এই যে নাম্বার সিক্স, এই নাম্বার সিক্স কিন্তু ফাঁকা আছে। তাহলে অবশ্যই উইল হবে টু ওয়ান্ট টু ডু সামথিং, মানে কোনো কিছু করার ইচ্ছা করা, করতে চাওয়া। ওয়ান্ট মানে চাওয়া, টু ডু সামথিং কোনো কিছু করতে চাওয়া, আর উইল মানেও কোনো কিছু করতে চাওয়া বা ইচ্ছা করা। আচ্ছা, আমরা মিলকরণ করলাম, এখন আমরা সেন্টেন্স মেক করব, তৈরি করব। তবে দেখো প্রথমে আমরা রিস্ক দিয়ে সেন্টেন্স করব, এই ফাঁকা জায়গায় করব। যদিও রিস্কের মিনিং এইটা নয়, রিস্কের মিনিং হলো এই যে নাম্বার থ্রি। যাই হোক, আমরা রিস্কের সোজা রিস্কের আমরা এখানে সেন্টেন্সটা লিখে দেব। রিস্ক দিয়ে আমরা একটা সেন্টেন্স লিখতে পারি, উই হ্যাভ নো রিস্ক, আমাদের কোনো ঝুঁকি নাই, এরকম একটা ইজি সেন্টেন্স লিখতে পারি। তারপরে পিচ অ্যান্ড টস, এটা দিয়ে আমরা লিখতে পারি, লেটস প্লে পিচ অ্যান্ড টস, চলো আমরা পিচ অ্যান্ড টস খেলি। বিগিনিং মানে স্টার্ট বা শুরু, আমরা লিখতে পারি ওয়েল বিগিনিং হাফ ডান, ওয়েল বিগিনিং ইজ হাফ ডান। তাহলে এইভাবে আমরা কিন্তু বিগিনিং দিয়ে বা শুরু দিয়ে বা স্টার্ট দিয়ে একটা সেন্টেন্স লিখতে পারি, যে ভালোভাবে শুরু করা এটা হলো একটা কাজের অর্ধেক। আচ্ছা, ভালোভাবে শুরু করলেই কাজটা অর্ধেক শেষ হয়েছে বলে মনে হয়। ব্রেদ আ ওয়ার্ড মানে কি, চুপ থাকা বা কোনো কথা না বলা, আমরা লিখতে পারি ডোন্ট ব্রেদ আ ওয়ার্ড, ডোন্ট ব্রেদ আ ওয়ার্ড, কোনো কথা বলো না। তারপরে সিনিউ বা স্নায়ু বাংলাতে বললে আমরা বলতে পারি দ্য প্লেয়ার্স হ্যাজ স্ট্রং সিনিউ, খেলোয়াড়দের রয়েছে শক্তিশালী স্নায়ু, কারণ তাদের স্নায়ু শক্তিশালী না হলে কিন্তু তারা ভালো দৌড়াতে বা খেলতে পারবে না। তারপরে সার্ভ মানে সেবা করা, আমরা বলতে পারি উই শুড সার্ভ টু হিউম্যান, আমাদের উচিত মানুষের সেবা করা। অ্যাকসেপ্ট মানে ছাড়া বা ব্যতীত বা উইদাউট, এটা দিয়ে আমরা লিখতে পারি ইউজ এনি কালার্স, যে কোনো কালার তোমরা ব্যবহার করতে পারো। অ্যাকসেপ্ট রেড, লাল ছাড়া মানে উইদাউট রেড, অ্যাকসেপ্টের জায়গায় আমরা উইদাউট দিলেও এটা আমাদের অর্থ ঠিক থাকবে, কারণ অ্যাকসেপ্ট মানেই উইদাউট। আচ্ছা, এরপরে দেখো লাস্ট এটা রয়েছে উইল মানে ইচ্ছা, তাহলে আমার ইচ্ছা এরকম আমি লিখব, আই উইল আই ওয়ার এ কিং, আমার ইচ্ছা ছিল আমি যদি রাজা হতাম, আমার ইচ্ছা আমি যদি রাজা হতাম এইরকম। অথবা আমি লিখব যে আই উইল গো টু ঢাকা, আমি ঢাকায় যেতে চাই, এইরকম আমরা সেন্টেন্সও লিখতে পারি। তাহলে এখানে তোমাদের ব্যাপার, তোমরা এখানে এর চেয়েও আরও সুন্দর সেন্টেন্স তোমরা গঠন করবে, তবে শর্ত হলো যে কোনো স্পেলিং মিস্টেক যেন না হয় এবং কোনো গ্রামাটিক্যাল মিস্টেক যেন না হয়। আচ্ছা, এই জন্য বলি যে সহজ সহজ সেন্টেন্সই তোমরা লিখবে, তবুও যেন ভুল না যায়। আর যদি কনফিডেন্ট থাকো যে অবশ্যই আমার ভুল যাবে না, তখন তোমরা বড় বড় সেন্টেন্স লিখবে। আচ্ছা, তাহলে এখন আমরা একটা হোমওয়ার্ক করব, এটার অ্যান্সার কমেন্টে লিখে দিব। মেক আ সেন্টেন্স, একটা সেন্টেন্স তৈরি করো উইথ হিপ, এই হিপ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করো। আল্লাহ হাফেজ।